কয়েক পিস মিরিক মাছ নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম করে এই মাছগুলো একে একে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি মিরিক মাছের ঝোল খুব সহজ উপায়ে করে দেখাবো। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে দুটো আলু আমি ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম খোসা সমেত। সেই আলু দুটো আমি তুলে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলু 4 টুকরো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আমি দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম, এক একটা আলু আমি 4 টুকরো লম্বা করে কেটে নিয়ে আলুগুলো ভেজে নিলাম। কড়াইয়ে আরেকটু তেল দিলাম, তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এর সাথে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম আদা লঙ্কা ও টমেটোর পেস্ট। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। বারবার নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে অল্প জল দিতে হবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। এখন আরেকটু তেল দিয়ে দিলাম, মাছ ভাজার তেল কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আলুর টুকরোগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। আলু ও মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ জল দিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো জল দেবেন। আবার অনেকে গামাখা করেন। 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে গরমের দিনে একটু ঝোল ঝোল মাছ রান্না করলে তা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় এবং সহজে হজম হয়ে যায়। নমস্কার, ভালো থাকবেন সবাই।